পঞ্চম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল মালদায়। পাটক্ষেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরে অধরা অভিযুক্ত। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী, তাই পুলিশ তাকে ধরছে না বলে অভিযোগ। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সবরও হয়েছেন শিক্ষকরাও এবং কঠিন শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস সিপিএম। মালদায় হরিশ্চন্দ্রপুর থানা মাসলদার গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি। সত্যিকারে যে একটা ছোট্ট নাবালিকা মেয়ে আমাদের বাড়ির পাশে যে নদী আছে, সেই নদীতে প্রতিদিন ও স্নান করতে যায়, কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না। স্নান শুধু স্নান করতে যাই, কিন্তু এক নোংরা একটা ছেলে মানে ওকে দেখে ওই পাটের জমি আছে পাশে, সেই পাটের জমিতে ওকে জোর করে নিয়ে গেছে, হয় টাকার লোভে বা টাকা দেখিয়ে তারপরে ওই জমিতে নিয়ে গিয়ে তাকে ওই ভেতরের দিকে ঢেকে। হ্যাঁ, সে কিছু নাবালিকা মেয়ে তো সে কিছু বলতে পারে না। হ্যাঁ, তার মুখে কাপড় গুঁজে দিয়ে ভিতরে জোর করে টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করেছে। ধর্ষণের ব্যাপারে যা ব্যবচার হয় সেই কাজ করেছে ও। তারপরে ওখান থেকে রক্তাক্ত অবস্থায় ছিল, পড়েছিল সেখানে। আমাদের ভাতিজা হোক বা ভাইয়ের ছেলে হোক, বাচ্চা চ্যাংড়া ওরা দেখেছে, দেখার পরে আমাদেরকে খবর দিয়েছে। খবর দেওয়ার পরে আমরা সেখানে গিয়েছি, সেখানে গিয়ে দেখছি তো রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে আছে। আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে বাড়িতে রেখেছি। তারপরে অজ্ঞান অবস্থায় আমরা তাকে হসপিটালে পৌঁছেছি। ব্যভিচার ছেলেকে, অসভ্য নোংরা গাধা ছেলেকে আমরা তার শাস্তি চাই, তাকে যেন ফাঁসি হয়। যদি সকালেই জানতে পেরেছি এরকম একটা জঘন্য ঘটনা, শুনে আমি খুব মর্মাহত, খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি। এর যথোপযুক্ত যদি ঘটনাটা সত্যি হয় তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা আবেদন করি। মানে কি পারলাম, গত শনিবার এলাকারই কেউ আর কি তার সঙ্গে খারাপ কৃত্য করেছে, জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে। এখন আপনারা কী দাবি করছেন প্রশাসনের কাছে? প্রশাসন এটা এই ঘটনা যেটা খুব জঘন্য ঘটনা, একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী, পঞ্চম শ্রেণীর মেয়ে, ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। এটার প্রশাসনের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনার স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, পঞ্চম শ্রেণীর ছাত্রী। 4 দিন হয়ে গেল ওখানে আমার বোন রয়েছে এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ, মৃত্যুর সুতে পাঞ্জা লড়ছে আমার বোন। ওই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, এখনও উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ। কেন গ্রেপ্তার করছে না সেটাই তো ভাবছি। মানে ছেলেটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাক্টিভভাবে জড়িয়ে আছে কি বলে কি পুলিশ গ্রেপ্তার করছে না? তৃণমূল পার্টির লোক। মানে ও কে, একজন কে? তৃণমূলের কর্মী। ওইটাই মনে হচ্ছে কি, তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না, কেন করছে না পুলিশ? পুলিশ আইন যদি উপযুক্তকে শাস্তি না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব, রাস্তা অবরোধ করব, না হলে এসআইয়ের কাছে আমরা নোটিশ করব। কেন গ্রেপ্তার হচ্ছে না? বলছি আপনারা কবে অভিযোগ দায়ের করেছেন থানায়? কালকে, পরশু দিন। ইনকোয়ারি করতে এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, কালকে রাত্রে ইনকোয়ারি করতে এসেছিল। তো যে অভিযুক্ত যুবক সে কোথায় এখন? এখন কোথায় আছে আমরা জানি না, পালিয়ে গেছে কোথায়। হ্যাঁ, রাত্রে আমরা শুনলাম কি আমার বোনের বাড়িতে আলমগঞ্জে আছে। তো পুলিশ সেটা কোনো খোঁজ নিচ্ছে না? না, পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি খোঁজ। বলতে পারবো না সে। না, আপনি তখন বাড়িতে ছিলেন না যেদিন আপনার স্বামী এই কাণ্ড ঘটিয়েছিল? বাড়িতে ছিলাম তো, বলতে পারবো না।
না গ্রামবাসী যেটা আর ওর পরিবার যেটা দাবি করছে যে আপনার স্বামী নাকি জোর পূর্বভাবে তাকে নাকি তুলে নিয়ে যায়, তারপরে নাকি পাশের জমিতে গিয়ে ধর্ষণ করে এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে ওই নাবালিকা মেয়েটি। না গ্রামবাসী তো বলছে যে আপনারা সবই জানেন, সবই দেখেছেন। জানলে পারে নিজের স্বামীকে কে এগুলো করতে দিব, জানি না তার জন্য তো এরকম। ওরা যে জানে তো একটু আমরা কিন্তু যদি যদি কয়ে যেত আমার স্বামীকে হারা ছাড়তো কি কোনো কথা বলতো। তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গিয়েছিল, তারপরে নাকি ওকে তুলে নিয়ে গেছে, এইটুকু দেখি যে শুনেছেন আপনি? না আমি শুনিনি। আপনার বাড়িতে পুলিশ এসেছিল? এসেছিল। তো পুলিশ কি জানাচ্ছে, কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে? পুলিশ বলল তোমার স্বামী কেন কোনো বলতে পারবো না, সে আমার স্বামীকে যখন মারামারি করে ওরাই মেরে খুনটা ভাগালছে, গুনে কোনো কোনো খোঁজ খবর পাইনি। তো এখন আপনার স্বামী কোথায় আছে? বলতে পারছি না। মানে যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকে আপনার স্বামী কি নেই বাড়িতে? না ওরাই মেরপিট করে খুনটা হালছে বলতে পারবো না, কেউ খুঁজে পাচ্ছে। কোনো যোগাযোগ হচ্ছে না আপনার স্বামীর সঙ্গে? না স্যার। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম মামলা রুজু হয়েছে, খোঁজতল্লাশি চলছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রীটি শনিবার দুপুর 1:30 নাগাদ বাড়ির পাশে নদীতে স্নান করতে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তর দাদা জানান বোন নদীতে স্নান করতে যায় এবং অভিযুক্ত যুবক তাকে ফুসলিয়ে পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে সে অসুস্থ হয়ে পড়ে এবং রাত্রেই তাকে মাসলদাহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কা অবস্থা দেখে চিকিৎসকরা চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে রেফার করে দেন। সেখানে 5 দিন ধরে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তৃণমূল কর্মী বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ, তবে এবারে ঘটনার সব সীমা ছাড়িয়ে গিয়েছে এবং সকলে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন। দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।